দাস আবারও চলে এসেছি তোমাদের জন্য এক নতুন পর্ব নিয়ে। আগদিন আমরা আলোচনা করেছিলাম উদ্ভিদ হরমোন সম্বন্ধে, যেখানে উদ্ভিদ হরমোনের তিনটে প্রকারভেদ ছিল, অক্সিন, জিব্বারেলিন আর সাইটোকাইনিন। আজকে আমরা আলোচনা করব প্রাণী হরমোন নিয়ে। আগের দিন বলেছিলাম হরমোন কি করে না, রাসায়নিক সমন্বয় সাধন করে। ঠিক প্রাণীদের দেহেও একই জিনিস ঘটে। প্রাণীদের দেহেও যে রাসায়নিক সাড়া প্রদান করে এবং রাসায়নিক সমন্বয় সাধন করে সেটাই হচ্ছে হরমোন। হরমোনের কাজ কি? হরমোনের কাজ হচ্ছে উত্তেজনায় ত্বকের লোম খাড়া করে দেওয়া, রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা, বিএমআর নিয়ন্ত্রণ ইত্যাদি। এখানে হরমোন দেখো, তোমরা একটা চার্ট দেখছো, সেখানে আছে হরমোন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে, যেখানে প্রভুগ্রন্থিকে বলা হচ্ছে পিটুইটারি। কেন না, পিটুইটারি সমস্ত যে বাকি হরমোনের ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে, তাই পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি। আর পিটুইটারি থেকে যেগুলো নিঃসৃত হয় সেই হরমোনগুলোর কাজকে নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস, তাই তাকে বলা হচ্ছে সর্বোচ্চ প্রভুগ্রন্থি। তাহলে প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি আর সর্বোচ্চ প্রভুগ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস। এবার একটা দেখো যে পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলো কী কী না, এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। সেটার অধিকক্ষরণে কী হয়, কমক্ষরণে কী হয়? অধিকক্ষরণে কুশিং বর্ণিত লক্ষণ দেখা যায়। তারপর আছে গ্রোথ হরমোন, যেটা কিনা জিএইচ লেখা আছে, সেটা কী হয়, অধিকক্ষরণে অতি কায়ত্ত হয় আর কমক্ষরণে বামনত্ব। দেখবে অনেকে খুব বেটে হয়, আবার অনেকে খুব লম্বা হয়। যারা খুব বেটে হয় তাদেরকে বলছে বামনত্ব, স্বাভাবিক যে আমাদের উচ্চতা তার থেকে অনেকটাই কম হয় সেগুলো বলছে বামনত্ব, আর যাদের উচ্চতা অনেক বেশি হয় তাদেরকে বলা হচ্ছে অতি কায়ত্ত। তারপর আছে দেখো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেটা কী করছে না, থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। তারপর আছে দেখো জিটিএইচ অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন, সেটা কী করছে, জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ও তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই গোনাডোট্রফিক হরমোনের মধ্যে যে যে হরমোনগুলো পড়ছে সেটা হচ্ছে এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ আর এলটিএইচ। এফএসএইচ কী করে না, ইস্ট্রোজেন নিঃসরণে সাহায্য করে। এলএইচ কী করে, প্রোজেস্টেরন নিঃসরণে সহায়তা করে। আইসিএসএইচ কী করে, টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে। আর এলটিএইচ কী করে, প্রোল্যাকটিন হরমোন ক্ষরণে সাহায্য করছে। এরপর আসছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সেটা কী করছে, ডায়াবেটিস ইনসিপিডাস রোগ করা, এর কম ক্ষরণে এডিএইচের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। তখন আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে পিটুইটারির থেকে। এরপর আমরা আসবো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তাকে বলা হয় থাইরক্সিন হরমোন। এটা কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম হয় আর প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা হয়, আর অধিক ক্ষরণে গয়েটার বা গলগণ্ড হয়। এই থাইরক্সিনের মূল উপাদানই হচ্ছে আয়োডিন। দেখতে পাচ্ছ থাইরয়েড গ্রন্থির ছবি, এখানে লেখা আছে অবস্থান কোথায় না, গ্রীবাদেশের ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত হয়। এর হরমোন নিঃসৃত করছে হচ্ছে থাইরক্সিন। এর কাজগুলো এখানে দেখো, থাইরক্সিনের কাজগুলো রয়েছে না, কী করে, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করছে, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, লোহিত কণিকায় ক্রমপরিণতি ঘটায় অর্থাৎ থাইরক্সিন লোহিত রক্তকণিকাকে ক্রমপরিণতিতে সাহায্য করে, আর কী করে, হৃদস্পন্দন বৃদ্ধি করে। একটু আগেই বললাম থাইরক্সিনের যে অধিক ক্ষরণে কী হয়, গয়েটার হয়। দেখো গয়েটারের ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে গয়েটার হয়েছে। আছে অগ্নাশয়, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। কেন বলে না, অগ্নাশয়ে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা। আগের দিন বলেছিলাম অন্তঃক্ষরা মানে সরাসরি রক্ত মিশবে, কোনো নালি থাকবে না, আর বহিঃক্ষরা হচ্ছে যেটার মধ্যে নালি থাকবে। এই দু রকম কোষ দিয়ে গঠিত হয় বলে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। এই অগ্নাশয়ে তিন ধরনের কোষ থাকে, বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ। বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন, আলফা কোষ থেকে হয় গ্লুকাগন আর ডেল্টা কোষ থেকে হয় সোমাটোস্ক্যাসিন। এই ইনসুলিনের কাজ কি, কোষে গ্লুকোজ প্রবেশকে বৃদ্ধি করে দেয়, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, ফলে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না। ইনসুলিন কম ক্ষরণ হলে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায়, ফলে কি হয়, মধুমেহ, যেটা কিনা সুগার, তোমরা প্রায় রোগের নাম প্রায় শুনেছ, সেই সুগার বা মধুমেহ, যেটাকে ভালো হতে বলা হয় ডায়াবেটিস মেলিটাস, সেই রোগটা হয়। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে দেয় আর গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। তাহলে বোঝাই যাচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন হচ্ছে একে অপরের অপোজিট। এখানে দেখো যে একটা পাতার মতো অংশ আছে সেটাই হচ্ছে অগ্নাশয়। একটু
আগে আমরা শুনলাম যে ইনসুলিনের কাজগুলো, এই এর ফলে কি হচ্ছে, কম ক্ষরণে মধুমেহ হচ্ছে। এই মধুমেহ রোগটা কি, এর কিছু বিশেষ লক্ষণ আছে। কি কি লক্ষণ? না, মূত্রের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, মূত্রের শর্করার উপস্থিতি, প্রবল তৃষ্ণা, ঘা খুব দেরি করে শুকায়, দেহের ওজন হ্রাস পায় আর অতিরিক্ত খিদে পায়। এরপর আছে অ্যাড্রিনালিন গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। এই প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত হয় বলে একে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। তাহলে সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয়? অ্যাড্রিনাল গ্রন্থিকে। কি বলেছিলাম যে এটা প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে, দেখো ঠিক একটা একটা বৃক্ক, বৃক্কের উপরের দিকে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দু রকমের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা নর অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন হরমোনকে বলছে জরুরিকালীন হরমোন। না, কি করে? রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। তবে এটা দীর্ঘস্থায়ী হয় না, আবার যখন এই রাগ, ভয়, আনন্দ এগুলো কেটে যায় তখন আবার এই হরমোনের যে নিঃসরণের মাত্রাটা আবার ঠিকঠাক হয়ে যায়। তাহলে জরুরিকালীন হরমোন কাকে বলছে? অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে। এই অ্যাড্রিনালিন হরমোনের কাজ কি? না, রক্তের সংবহনতন্ত্রের উপর এর প্রভাব ফেলে, শ্বাসক্রিয়ার উপর প্রভাব ফেলে, চক্ষুর উপর প্রভাব ফেলে। বিএমআর যে বিপাকের যে প্রভাব, তার বিএমআর কি করছে? অ্যাড্রিনালিন বিএমআর বৃদ্ধি করে দিচ্ছে। গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে রক্তের শর্করার পরিমাণকে বাড়িয়ে দেয় আর ত্বকের উপরও প্রভাব ফেলে। আসা যায় জননগ্রন্থি। জননগ্রন্থি দু রকমের গ্রন্থি থাকে, কি? না, শুক্রাশয় আর ডিম্বাশয়। এই শুক্রাশয় কি করে? টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে, আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ হয়। শুক্রাশয় থেকে যে টেস্টোস্টেরন হরমোন বেরোয়, তার কাজ কি? পুরুষদের যৌনাঙ্গের পরিবর্তন ঘটায় ও যৌন লক্ষণে প্রকাশ ঘটায়। মানে কি? দাড়ি, গোফ এই সময় থেকে ওঠা শুরু হয়, গলার স্বর আস্তে আস্তে মোটা হয়ে যায়। আর আমরা একটু আগে কি বললাম যে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে কি কি হরমোন হয়? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন কি করছে? না, ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে আর নারী দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। একটা হরমোনের নাম বলেছিলাম প্রোজেস্টেরন, সে কি করছে? তার প্রধান কাজ হচ্ছে স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করছে। এতক্ষণ আমরা পড়ছিলাম প্রাণী হরমোন, এবার সর্বশেষে আসি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্যতে। অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য কি? অন্তঃক্ষরাতে আগেই বলেছি কোনো নালী থাকে না, আর বহিঃক্ষরাতে নালী থাকে। আর কি, এদের কাজ কীভাবে হয়? অন্তঃক্ষরা সবসময় যেখানে উৎসস্থল সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে, আর বহিঃক্ষরা যেখানে উৎপত্তিস্থল সেখানেও করতে পারে, আবার সেখান থেকে দূরে গিয়েও করতে পারে। আর কি বলেছি যে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হচ্ছে হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হচ্ছে উৎসেচকপূর্ণ রস, যেমন লালারস, অগ্নাশয় রস, পাকুরস, পাকরস, আন্ত্রিক রস ইত্যাদি। তাহলে আজকের প্রাণী হরমোন তোমরা বুঝতে পারলে তো? থ্যাংক ইউ।